ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জিনিস ভাইরাল হয়ে গেছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোল করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের নারী ধারাভাষ্যকার স্টেসি অ্যান্ড কিংকে নিয়ে। হ্যাঁ দর্শক, কারণ তিনি মুস্তাফিজুরের নাম উচ্চারণ করতে গিয়ে রীতিমতো বিপদে পড়ে যান। এরপর যখন তিনি বুঝতে পারলেন যে তিনি মুস্তাফিজুরের নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি, তখন তিনি রীতিমতো গুলিয়ে যান। ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল যতক্ষণ তিনি মুস্তাফিজুরের নাম ভুলভাবে উচ্চারণ করছিলেন, কিন্তু এরপরে যা করলেন তা সত্যি অপ্রত্যাশিত। যেখানে বাংলাদেশের খেলা সেখানে তিনি পাকিস্তানের নাম নিয়েছেন। তিনি বলেছেন পাকিস্তান 81 for 8, কিন্তু সেখানে হওয়ার কথা ছিল বাংলাদেশ 81 for 8। আর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুলপাড়। এই নারী ধারাভাষ্যকারের এমন ভুল ধারাভাষ্য শুনে ইয়ান বিশপ পর্যন্ত তার দিকে তাকিয়েছিলেন। পরে অবশ্য তিনি বুঝতে পেরে হাসছিলেন।